नमस्कार बंधुरा जीविका अपडेट यूट्यूब चैने अपन सकल के स्वागत आज आबाद चले अपन सामने व्यवसार आइडियार नतून एक भिडियो नहीं आजकल व्यवसार आइडिया शेयर करार्जन आप चले मध्यम ग्रामे रयल मेशनारी से पे गे मैडम के और मैडम के जेनेब आजकल व्यवसा सम्पर्के सम्पूर्ण और पुंगखानुपुंख तथ्य तब बंधुरा व्यवसार आइडिया शुरू करार आगे अपन का छोट रिक्वेस्ट हमारे भिडियो जी भलो लागे अति अवश्य लाइक देवें और शेयर कर देवें और एरकम आरो उपकारी भिडियो पे हमार चैनल के सबसक्राइब कर पासे बेल आइकन प्रेस करल अपशने क्लिक कर रखु चैनल परवर्ती भिडियोर नोटिफिकेशन पावर जो धन्यवाद चलो शुरू करा जा आजकल भिडियो और देखे नवा जा आजकल भिडियोर माध्यम अपनारा कौन व्यवसा सम्पर्के जानते पर तो बंधुरा आजकल व्यवसार आइडिया जाना चले आसी सरासरि मैडम तो मैडम नमस्कार मैडम प्रथम नाम और कम्पानी नाम चाहिए नाम प्रतिमा हावलादार और कम्पानी नाम रॉयल मिशनरी अच्छा मैडम आपनार एई प्रतिष्ठानटा कोथाय अवस्थित आमादेर प्रतिष्ठानटा माने एकदम नोन लोकेशन जेटा मध्यमग्राम एबं सोदपुर दुटो स्टेशन आमादेर नियारेस्ट स्टेशन रयेछे तार माझखाने मेन रोडेर काछे जो ग्रुपबेरिया लोकनाथ मंदिर मुरागाछा सेइखाने आमादेर एकदम लोकनाथ मंदिरेर अपोजिटे आमादेर अच्छा आमार कोनो दर्शक बंधु जदि आपनार एई प्रतिष्ठाने आसते चान तो किभाबे आसबेन जे कोनो जायगा थेके आसे जदि सेइ शियालदागामी बा कोनो शियालदा थेके जदि कोनो बासे करे आसे L238 करे तो से सेखाने ओखाने मध्यमग्रामे एसे तारपाशे आसते पारे अथवा जदि ट्रेने आसे तो सोदपुर मध्यमग्राम दुटो स्टेशने जो नेमे दस अटो को जस्ट 10 मिनट समय लागे लोकेशन हमें मुरागाछा जुगबेड़िया लोकनाथ मंदिर ये जदि बोले दे अटोते तो नाम अपोजिटे मैं लोकनाथ मंदिर अपोजिटे डिस्पोजल प्लेट गुलोर तो आज के मैं खुबी यूजफुल मैं जो छोट कर शुरू कर इन फ्यूचारे अनेक बड़ उन्नति होते हो जाए सठीक भाव करते अच्छा तो मैडम এত ব্যবসা থাকতে এই ব্যবসাটার উপরেই আপনি কেন জোর দিচ্ছেন জোর দিচ্ছি কারণ এটা আজকাল হচ্ছে আমরা হয়তো কোথাও রেস্টুরেন্টে খেতে যাই বা কোনো নিমন্ত্রণ বাড়ি মানে সব জায়গাতেই এখন এই ডিসপোজাল প্লেটের ইউজটা বেশি হচ্ছে তো সেই জন্য এই ক্ষেত্রে এটা যদি সঠিকভাবে মানে ব্যবসাটা মানুষ যদি করতে পারে তো সে তার খুবই লাভ হবে সেই জন্য তো ম্যাডাম এই ব্যবসাটি করে আমার দর্শক বন্ধুরা যদি পেপার প্লেটের ব্যবসাটি করেন তো তাদের ইনভেস্ট কতটা করতে হবে যদি একটু বলে দেন ইনভেস্ট হচ্ছে আমাদের এখানে যেহেতু আমরা ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে তো আমরা এখানে দর্শকের রিকোয়ারমেন্ট মানে আমাদের যিনি কাস্টমার তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা মেশিন বানিয়ে দিই তো আমাদের এখানে 20,000 থেকে স্টার্ট আছে এবং আমাদের 5 লাখ পর্যন্ত মেশিন রয়েছে 20,000 থেকে স্টার্টিং দা 5 লাখ অবধি হাই প্রাইস তো ম্যাডাম আমার পিছনে দেখতে পাচ্ছি এটা একটা পেপার প্লেট মেশিন তো এই পেপার প্লেট মেশিনটা কি মেশিন একটু যদি বলে দেন এটা হলো ডাবল ডাই পেপার প্লেট মেশিন এটাতে একবারে দুটো প্লেট একবারে হয়ে যাবে এটা হচ্ছে প্রাইস আছে 75,000 আচ্ছা আর এটা হচ্ছে যেহেতু আমাদের মানে স্টক মানে যেহেতু কাস্টমাররা যেরকম বলে তো সেরকম ভাবে আমরা ম্যানুফ্যাকচার করিয়ে দিই তো এটা অ্যাকচুয়ালি একটা অর্ডারে রয়েছে তো এটা এখন এখানে রয়েছে আর এটা হচ্ছে আপনি প্রোডাকশন পাবেন ঘন্টায় 4,000 করে এক ঘন্টায় আপনি 4,000টা পেপার প্লেট এটা ডাবল ডাই ডাবল সিলিন্ডার মেশিন তো এক ঘন্টায় 4,000টা করে আপনার প্লেট আপনার তার মানে আমার কোনো দর্শক বন্ধু যদি 8 ঘন্টা চালায় তাহলে 32,000 পেপার তৈরি মানে পেপার প্লেট তৈরি করতে পারবেন এই মেশিন থেকে আচ্ছা ম্যাডাম এই মেশিনটা যদি দর্শক বন্ধুরা আপনাদের থেকে কেনেন তাহলে দর্শক বন্ধুদের অনেক সময় আপনি যে দামটা বললেন সেইটা এফোর্ড করার ক্ষমতা থাকে না অনেক সময় আমার সমস্ত দর্শক বন্ধুরা প্রায় নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোক তো তারা ব্যবসা করতে চায় তাদের মধ্যে ব্যবসা করার অদম্য ইচ্ছা আছে কিন্তু পুঁজির অভাবে অনেক সময় ব্যবসা করতে পারছেন না তো তাদের জন্য কি কোনো রকম হেল্প করতে পারবেন অবশ্যই আমি তো জানিয়ে দিলাম আমাদের 20,000 থেকে স্টার্টিং তো যখন তারা ভিজিট করবেন তারা যখন কথা বলবেন তারা কোন অ্যামাউন্টের মধ্যে চান তো সেটা আমরা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেভাবে প্রোডাকশন করিয়ে দেব আর এখানে হচ্ছে আমরা হচ্ছে আপনাকে প্রজেক্ট রিপোর্ট বানিয়ে দেওয়া হবে আমাদের তরফ থেকে তো সেটা যদি আপনার নিয়ারেস্ট আপনি কোনো প্রাইভেট ব্যাংক বা গভর্নমেন্ট ব্যাংক যেখানে আপনি প্রোভাইড করবেন তো সেক্ষেত্রে আপনি সেখান থেকে একটা বিজনেস লোন পেয়ে যেতে পারেন তো এইভাবে আপনি করতে পারেন তার মানে আপনারা যে কোটেশন দিচ্ছেন সেটা যদি আমার দর্শক বন্ধুরা নিকটবর্তী ব্যাংকে যোগাযোগ করেন সেক্ষেত্রে সেই কোটেশনের উপর নির্ভর করে লোন পেয়ে যাবেন কারণ আমাদের এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা সার্টিফাইড একটা আমাদের জিএসটি নাম্বার সবকিছু রয়েছে আপনার কোটেশনেও সবকিছু মেনশন থাকবে আচ্ছা আচ্ছা তো ম্যাডাম এই ব্যবসাটা করতে আমার দর্শক বন্ধুদের
কি ধরনের লাইসেন্স লাগবে? ট্রেড লাইসেন্স হলেই হয়ে যাবে, শুধুমাত্র ট্রেড লাইসেন্স হলেই হবে। ট্রেড লাইসেন্স अवेलेबल আর যা বেসিক যা তাদের আইটি প্রুফ সেগুলো। আচ্ছা, তো ম্যাডাম এই ব্যবসাটা করতে আমার দর্শক বন্ধুদের জায়গা কতটা লাগবে? 10x10 এর একটা রুমে এটা এই মেশিনটা অ্যাডজাস্ট হয়ে যাবে, আর আপনার আপনার র ম্যাটেরিয়াল বলতে তো শুধু কাগজ লাগে, তো সেটা তো হয়েই যাবে ওই রুমের মধ্যে। তো ম্যাডাম র ম্যাটেরিয়ালের কথাই যখন এলেন, তো র ম্যাটেরিয়ালটা আমার দর্শক বন্ধুরা কোথায় পাবেন? আমার অনেক জায়গায় হয়েছে, অনেক বন্ধুরা বলেন যে মেশিন এক জায়গা থেকে কিনলাম কিন্তু সেখানে র ম্যাটেরিয়াল মানে অ্যাভেলেবল পাচ্ছি না, অন্য জায়গা থেকে আমাকে দেখতে হবে। সো আমরা আপনারা আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন, আমরা র ম্যাটেরিয়াল প্রোভাইড করে দেবো, এবং দামের ক্ষেত্রে আপনি ওয়েস্ট বেঙ্গলে আমাদের কাছ থেকে সব থেকে কম দামে পাবেন। কারণ যেহেতু দেখুন র ম্যাটেরিয়াল ফিক্সড প্রাইস হয় না, কারণ বাজারে এক এক সময় এক একটা দাম হয় কাগজের, তো সেক্ষেত্রে সেই মার্কেট ভ্যালুর উপর ভ্যারি করে আপনি সেরকম অ্যাডজাস্টেবল দামে আপনি পেয়ে যাবেন। মানে আপনারা বলছেন পশ্চিমবঙ্গ সব থেকে সস্তায় র ম্যাটেরিয়াল বা মেশিন আপনারা দর্শক বন্ধুদের হাতে তুলে দিতে পারবেন? হ্যাঁ একদম। তো ম্যাডাম র ম্যাটেরিয়াল তো আমার বন্ধুরা আপনাদের কাছ থেকেই পেয়ে যাবে, তো র ম্যাটেরিয়ালগুলো কীরকম দেখতে হয় যদি একটু দেখিয়ে দেন। অবশ্যই, এগুলো হচ্ছে সার্কেল কাটিং র ম্যাটেরিয়াল, এই যে বিভিন্ন প্রিন্টের আছে, শালপাতা প্রিন্ট, তারপর নর্মাল ফ্লাওয়ার প্রিন্ট, তারপরে হচ্ছে এই কলা পাতা প্রিন্ট রয়েছে, এবং আদার্স যে নর্মাল বেসিক প্রিন্ট, মানে যার যার পছন্দ মতো রিকোয়ারমেন্ট। তো এগুলো হাইড্রোলিক মেশিনেই তো ব্যবহার হয়? হ্যাঁ, এগুলো হাইড্রোলিক মেশিনে প্রেস হয় ডাইয়ের মাধ্যমে, দেন এটা আপনার ফাইনাল ফাইনালে এই এই আপনার বেরোবে, এইটা আপনার বেরোবে, এরকম ফাইনাল প্রোডাকশন যেটা বেরোবে আপনার রেডি হয় সেটা এইটা বেরোবে। বিভিন্ন প্রিন্টের আছে, কলা পাতা, শাল পাতা, নর্মাল ফ্লাওয়ার, তো যার যেরকম পছন্দ। তো ম্যাডাম এই ব্যবসাটা করে আমার দর্শক বন্ধুরা মাসে কত টাকা ইনকাম করতে পারবে? মাসে 40-50 হাজার টাকার মতো তো ইনকাম করতেই পারবে। মানে আপনি বলছেন আমার পিছনে যে ধরনের যে মেশিনটা আছে সেই মেশিনটা যদি নিয়ে আমার দর্শক বন্ধুরা ব্যবসা শুরু করেন তাহলে মাসের শেষে 40-50 হাজার টাকা ইনকাম করতে পারবে? তো ম্যাডাম আমার দর্শক বন্ধুরা একদম যারা নতুন এই মেশিনটি কিনছেন আপনাদের থেকে, কিনে ব্যবসাটা শুরু করছেন, তারা তো জানেন না কীরকমভাবে প্রোডাক্ট তৈরি করতে হবে, তো তাদের কীভাবে আপনি হেল্প করবেন? সেটাও আমাদের এখানে হেল্প হবে, যারা মেশিনটা নেবে তাদের মেশিন সম্পর্কিত সমস্ত ট্রেনিং দিয়ে দেওয়া হবে, এবং তাদের যদি কোনো এবং মেশিনেও যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের এখানে 1 বছরের গ্যারান্টি আর 5 বছরের ওয়ারেন্টি পাবে। যদি মেশিন নেওয়ার 5 বছরের মধ্যে ইনকেস যদি কোনো প্রবলেম হয় তো একটা কল করবে আমাদের টেকনিশিয়ান, তার কাছে পৌঁছে যাবে এবং সমস্ত কিছু আপনার সলভ করে দিই। আর যদি 1 বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয়? 1 বছরের মধ্যে সেক্ষেত্রে আপনার যে পার্টসগুলো সেক্ষেত্রেও চলে যাবে, কোনো অসুবিধা হবে না। তো ম্যাডাম পশ্চিমবঙ্গে অনেক জায়গায় এই পেপার প্লেট মেশিন বিক্রি হয়, তো তাদের কাছে না গিয়ে আপনার কাছে আমার দর্শক বন্ধুরা কেন আসবেন? কারণ আমরা সব পশ্চিমবঙ্গের সব থেকে সস্তায় আমরা পৌঁছে দেবো মেশিন সব দর্শক বন্ধুদের কাছে, আর এবং হচ্ছে আমরা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা মেশিন প্রোডাক্টের ম্যানুফ্যাকচার করে দেবো। কারণ কি আছে, কেউ হয়তো বললো সিঙ্গেলটাই আমরা বড়, আমার বড় সাইজের মেশিন লাগবে, তো তাকে আমরা সেইভাবে বানিয়ে দেবো, এবং কেউ বললো হয়তো আমার জায়গা ছোটো, তো আমার একটা সিঙ্গেলটাই ছোটো মেশিন প্রয়োজন, তো তাকে আমরা সেইভাবে মেশিনটা বানিয়ে দেবো। এই জন্য এটা এই সুবিধাটা আমার মনে হয় না আর কোথাও পাবে পশ্চিমবঙ্গ। আর আমরা যে ব্যাংক কোটেশনটা প্রোভাইড করি, আপনি সেই ব্যাংক কোটেশনটা জমা দিয়ে লোনের জন্য অ্যাপ্লাই করবেন, এই সুবিধাটা আমি মনে করি আপনি আর কোনো জায়গায় পাবেন না কোনো কোম্পানিতে। আমার মনে হয় আমাদের কাছ থেকে যদি দর্শক বন্ধুরা মেশিনগুলো নেন খুবই উপকৃত হবেন সেক্ষেত্রে সব দিক থেকেই। তো ম্যাডাম আমার দর্শক বন্ধুরা এই মেশিনটা থেকে কত ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারবেন যদি একটু বলে দেন? আমি দেখিয়ে দিচ্ছি, এটা তো ফার্স্টে দেখিয়ে দিলাম, এটা 12 ইঞ্চি। হ্যাঁ 12 ইঞ্চি থালা এটা, দেন এটা আছে। আচ্ছা, এগুলো ডায়মন্ড কাটিং বলো তো? আর দেন এই যে ছোট 4 ইঞ্চি, 4 ইঞ্চি থালা, আর এটা হচ্ছে 9 ইঞ্চি, এটা ওই প্রসাদ খাওয়া বা ছোট চাউমিন খাওয়ার প্লেট, যেগুলো এই ধরনের প্লেটগুলো আমার দর্শক বন্ধুরা এখান থেকে তৈরি করতে পারবে। ডাই হয় তো সেখান থেকে হয়ে যাবে। মোটামুটি 25টা করে প্যাকেট করে মার্কেটে সাপ্লাই করলে এরকম আপনারা কেনেন, তো সেক্ষেত্রে আপনাদের আরও যারা যারা হচ্ছে কাস্টমার তাদের আরও তো বেশি আইডিয়া হয় তো জিনিসের ক্ষেত্রে, তো আপনারা তো দেখেন একটা প্যাকেটের মধ্যে 24-25টা তো থাকেই, তো সেইভাবে আপনারা দেখে নেবেন আপনাদের মার্কেটে যেরকম ডিমান্ড আছে সেরকমই আপনারা প্যাকেটিং করে আপনারা আপনাদের মার্কেটে সাপ্লাই করে দেবেন।